শোতে স্বাগত জানাই। সাম্প্রতিক বিকাশে এলন মাস্ক ওপেনআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ করেছেন যে তারা মানবতার উপকার করার জন্য মুনাফাকে এগিয়ে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্ট আপের প্রতিষ্ঠা চুক্তি লঙ্ঘন করেছে। মাস্ক, যিনি টেসলা ইনকর্পোরেটেডের সিইও, তিনি এআই এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার বিপদ সম্পর্কে সবচেয়ে স্পষ্টবাদী ছিলেন। মাস্কের মামলায় দাবি করা হয়েছে চ্যাট জিপিটি নির্মাতা ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান অন্যদের মধ্যে লাভ নয়, মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য কোম্পানির মূল লক্ষ্য ত্যাগ করেছে। মামলাটি ডেলাওয়ার চ্যান্সারি আদালতে দায়ের করা হয়েছিল এবং অনির্দিষ্ট ক্ষতিপূরণ চেয়েছিল। ওপেনএআই এখনও মামলার বিষয়ে মন্তব্য করেনি।